হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়াঘাটের ইলিশের লেজের ভর্তার রেসিপি। তো আমি ইলিশ মাছের লেজ ভর্তাটি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুটি ইলিশ মাছের লেজ। আমি এগুলো আগে থাকতে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এর সাথে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। আমি একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছের লেজ দুটি দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করেও ভাজা যাবে না, আবার একদম হালকাও ভাজা যাবে না, এরকম লালচে করে ভেজে আমি এগুলোকে উঠিয়ে রাখব। এই তেলের মধ্যে আমি 7-8টি শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচগুলো খুব কড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে রাখব। হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজব না, হালকাভাবে ভেজে নেব। আপনি চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটিকে উঠিয়ে রাখব। এখন আমি ভাজা লেজ দুটো থেকে কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। একটু সময় লাগবে, ধৈর্য সহকারে একটু কাঁটাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে একটু কাঁটা না থাকে। আমার কাঁটা বাছা হয়ে গেছে, দেখুন। এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ছয় সাতটি শুকনো মরিচ আমি এখানে দিয়ে দেব। এই ভর্তাটা অনেক ঝাল দেওয়া হয়, তো আমি একটু কমই দিচ্ছি, আরো বেশি ঝাল দেওয়া হয়। আমি একটু সামান্য লবণ নিয়ে খুব ভালোভাবে মরিচগুলো মেখে নিচ্ছি। এক চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখানো হলে ভর্তাটা খেতে অনেক মজার হবে। এরপর এর সাথে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। সবশেষে এর সাথে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। তো ভিউয়ার্স, দেখুন আমি কত ধৈর্য সহকারে কতক্ষণ যাবত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটার টেস্ট পেতে হলে। তো আমার মাখা হয়ে গেছে, আমি এখন এটাকে পরিবেশন করব। প্লিজ ট্রাই করে দেখবেন, অনেক মজার একটি রেসিপি, একদম মাওয়াঘাটের লেজের ভর্তার স্বাদটা পাবেন। তো ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।